পেনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, মনের শান্তির জন্য শুনে রাখেন। একটা দানা একটা ভাতও যদি ভিতরে গিল্লা আপনার নসিবে থাকে, তার আগে মরতে চান তবু মরবেন না। আমি মরে যাব, খাবো না, মরবেন না যতক্ষণ না ওই ভাতটা গিলবেন। আর যদি আপনার নসিবে না থাকে, যতই চেষ্টা করেন যে এই লোকমাটা গিলবো তারপরে মরবো, গিলার কোনো উপায় নেই। পেনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইন্না রুহাল কুদুসি নাফাসা ফি রওই, জিবরিল আলাইহিস সালাতু সালাম আমাকে ওহী করেছেন, আমার কলবে তিনি এই কথা দিয়েছেন, নিক্ষেপ করেছেন, অর্থাৎ ওহী করেছেন আল্লাহর পক্ষ থেকে এসে, যে আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন ব্যক্তি, কোন প্রাণী, কোন জীব মরবে না কখনো, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিক, তার উপজীবিকা, তার আহার, তার সুখ শান্তি, তার ভোগের সামগ্রী, রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজিক মানে কাপড়, কটা কাপড় ব্যবহার করবেন, কতক্ষণ থাক শ্বাস নেবেন আপনি, হ্যাঁ কতটা আরাম পাবেন, আর কতক্ষণ ঘুম পাবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু রিজিক, নিজের ভাগ্যে যেটুকু আছে সেটুকু সবগুলি আপনার রিজিক, সেটা খাদ্য বস্তু হোক, পানীয় বস্তু হোক, ভোগের সামগ্রী হোক, পোশাক হোক, আর কিছু হোক না কেন, লান তামুতা নাফসুন, কোন প্রাণী মরবে না কখনো, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত নিজের রিজিক সম্পূর্ণ না করে নেবি, পূর্ণরূপে গ্রহণ না করে নেবি। আলা সুতরাং শোনো, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পাপের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, হারাম উপায়ে, সুদ ঘুষ বেইমানি আত্মসাত করে, ধার করে পালিয়ে গিয়ে ইত্যাদি ইত্যাদি, মানুষের দখল করে নিয়ে, মস্তানি করে, এসব করে নয়, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমেলু ফি তালাব, এবং সুন্দরভাবে আল্লাহর কাছে যাচ্চা করো, তলব করো, রুজি আল্লাহর কাছে চান, আল্লাহকে ভয় করেন এবং রুজি আল্লাহর কাছে চান, আল্লাহকে ভয় রেখে, আল্লাহর আজাবকে ভয় রেখে, তারপর আল্লাহর কাছে চান আপনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে হেফাজতে রাখো, আল্লাহ আমাকে দীর্ঘায়ু করো, আল্লাহ আমার রুজিতে বরকত দাও, আল্লাহ আমার চাকরি লাগিয়ে দাও ইত্যাদি, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দাও, আল্লাহ এই করো এই করো, আবার ছেলে মেয়েকে সুস্থ রাখো ইত্যাদি, সব আপনার রুজি আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে। মহান আল্লাহ আরো বলেছেন, আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা, মানুষের ক্ষমতা আছে যে নিজেরা ভাগ বন্টন করে, হ্যাঁ আল্লাহর রহমতকে, তোমার রবের রহমতকে তুমি ভাগ করতে পারবে, তোমরা ভাগ করতে পারবে, হে নবী তোমার রবের রহমতকে মানুষরা ভাগ বন্টন করে, নাহনু কাসামনা বাইনাহু মাইশাতাহু ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের দুনিয়ার উপজীবিকা রিজিককে নিজেই ভাগ করে থাকি, আল্লাহ বলছেন আমি স্বয়ং ভাগ করি, ওরাফানা বাদাহু ফাওকা বাযিন দারাজাত, এবং এক ব্যক্তিকে আরেকজনের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি, চেষ্টা করলেও আপনি আপনার নসিবে যদি ওর চাইতে বেশি বড় লোক হওয়া না করবেন, হইতে পারবেন না আপনি, আল্লাহ আমাকে আপনার চাইতে নিচে রেখেছেন, আমার কোনো উপায় নেই যে আপনার উপরে উঠব, আর যদি আপনাকে নিচে রাখা আমার চাইতে বেশি করেন তো কখনো আপনার উপায় নেই যে আমার উপরে উঠবেন, আল্লাহ বলছে ওরাফানা বাদাহুম ফাওকা বাযিন দারাজাত, একজনকে বা এক শ্রেণীর লোককে আর এক শ্রেণীর ওপর আমি শ্রেষ্ঠত্ব প্রাধান্য হ্যাঁ দান করেছি, মর্যাদার ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে, সুস্থতার ক্ষেত্রে, আয়ুর ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি সব ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে কে সন্তান বেশি পাবে, কে কম পাবে, কে ভালো সন্তান পাবে, কে অসৎ সন্তান পাবে, সমস্ত ক্ষেত্রে।